মৃত ব্যক্তির সাথে সেক্স শুনতে খারাপ লাগলেও এটাই আগেকার আইন ছিল। কিন্তু কেন এমন আইন ছিল জানার আগে চলুন ইতিহাস জেনে আসা যাক। 2013 সালের 24 জুলাই সৌদি আরবের আল আরাবিয়া নিউজ পত্রিকায় প্রকাশিত একটি খবর দিয়ে শুরু করা যাক। একটি খসড়া আইনের বিরুদ্ধে মিশরের নারীদের বিক্ষোভের একটি খবর। আইনটিতে বলা হয়েছিল যে একজন পুরুষ তার মৃত স্ত্রীর সাথে 6 ঘন্টা নাগাদ স্ত্রীর সাথে যৌন কার্য করতে পারবে। এটিকে তারা নাম দিয়েছিল বিদায়ী যৌন মিলন বা নেক্রোফিলিয়া। প্রশ্ন আসতে পারে নেক্রোফিলিয়া কি? নেক্রোফিলিয়া মৃতদেহের সাথে যৌন সম্পর্ক স্থাপন করে থাকে, অর্থাৎ মৃতদেহের প্রতি যারা শারীরিক আসক্তি অনুভব করে তারা এই বিরল রোগে ভুগে থাকে। কিন্তু এমন আইন করার কারণ কেন ছিল? প্রাচীন মিশরের সমাজের উঁচু স্তরের কোনো ব্যক্তির স্ত্রী মারা গেলে তিনি মৃতদেহটিকে কয়েকদিন রেখে তারপর সৎকারীদের কাছে দিতেন। এর কারণ হলো এতে কোন লাশটি বিকৃত হয়ে যেত এবং সৎকারীদের মধ্যে যদি কোনো নেক্রোফিলিয়ায় আক্রান্ত হয়ে থাকে তবে আর মৃত ব্যক্তির সাথে যৌন মিলন করতে পারতো না। সাধারণত লাশ কাটা ঘর বা মর্গে কাজ করে এমন লোকজন বা মৃতদেহ সৎকার নিয়োজিত ব্যক্তি, কবরে বা সমাধিতে কাজ করে এমন ব্যক্তিদের মধ্যে নেক্রোফিলিয়া খুঁজে পাওয়া যায়। এর বাইরেও নেক্রোফিলিয়ার অস্তিত্ব আছে যারা প্রয়োজনে লাশ চুরি করে থাকে। নেক্রোফিলিয়ায় আলোচিত ব্যক্তি হলেন ডাক্তার কার্ল ভ্যান ক্যাসল। 1930 সাল ফ্লোরিডায় তিনি ডাক্তারি পেশায় থাকা অবস্থায় মারিয়া এলেনা উজ নামীয় এক সুন্দরী টিবি রোগীর চিকিৎসা করতে করতে গভীরভাবে ওই মেয়ের প্রেমে পড়ে যান। ডাক্তার ক্যাসল মেয়েটিকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। মারিয়ার মৃত্যুর পর তাকে জাঁকজমকপূর্ণভাবে সমাধিত করা হয়। মারিয়ার সমাধির পর তার দেহে যেন পচন না ধরে সেজন্য ডাক্তার ক্যাসল তার সারা গায়ে মোম দিয়ে দেন এবং পারফিউম ছড়িয়ে দেন। প্রতিদিনই ডাক্তার ক্যাসল মারিয়ার সমাধিতে যেতেন এবং সমাধির উপরের অংশ সরিয়ে মৃত মারিয়ার সাথে মিলিত হতেন। এভাবে প্রতিদিন ডাক্তার ক্যাসলের মারিয়ার সমাধি পাশে যাওয়া নিয়ে প্রতিবেশীরা সমালোচনা শুরু করলে ডাক্তার ক্যাসল একদিন সবার আলোক্য মারিয়াকে নিজ গৃহে নিয়ে আসেন। মারিয়ার দেহে মোম ও পারফিউম দিয়ে নববধূর গাউন পরিয়ে মৃত মারিয়ার সাথে নিয়মিত মিলিত হতে থাকতেন ডাক্তার ক্যাসল। প্রকৃতপক্ষে মারিয়ার শরীরে তখন মাংস অবশিষ্ট ছিল না, কেবল হাড় ছাড়া। ডাক্তার ক্যাসল মারিয়ার শরীরের বিশেষ অঙ্গে একটি টিউব বসিয়ে নিয়মিত যৌন কার্য করতেন। প্রতিনিয়ত মোম ও পারফিউম দেওয়ার পরও মারিয়ার পোষণ এবং দুর্গন্ধ ঠেকাতে পারছিল না। প্রতিবেশীরা এ নিয়ে আপত্তি জানায় এবং পুলিশকে অবহিত করলে পুলিশ এসে ডাক্তার ক্যাসলের রুম থেকে মারিয়ার মৃতদেহ উদ্ধার করে এবং মারিয়ার পরিবারের সম্মতিতে পুনরায় সমাধিস্থ করে। পরবর্তীতে ডাক্তার ক্যাসল একটি পুতুলকে মারিয়ার মুখোশ পরিয়ে তার সাথে বসবাস করতে থাকেন। এভাবে আমৃত্যু মারিয়ার প্রতি তার ভালোবাসা অব্যাহত ছিল। এরকম বৈসাদৃশ্য ও অস্বাভাবিক আচরণ করলেও ব্যক্তি জীবনে তিনি ছিলেন নিপাট ভদ্রলোক। এই ঘটনার উপর ভিত্তি করে একটি মুভিও নির্মিত হয়। মুভিটির নাম নেক্রোফিলিয়া।